নমস্কার, রেডবুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমত, আজ হ্যালোউইন আর আজকের রাতে একটা ভালো ভয়ের গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের বক্তব্যগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হতে চলেছে আজকের গল্প। প্রথমবার যখন জয়তী সেই প্রাণীটাকে দেখেছিল, সেদিন খুব বৃষ্টি পড়ছিল। প্রাণীটা আস্তে আস্তে জয়তীদের বাড়ির পেছনে যে মুরগির খামারটা আছে সেটাই ঢুকে গেল। বারবার প্রাণীটা না বলে আমি জিনিসটাকে মোরগ মানব বলবো, অনেকটা নেকড়ে মানবের মতো। আর নেকড়ে মানবের মতনই প্রত্যেক পূর্ণিমার রাতে সে আসত আর মুরগির খামারে ঢুকে যেত। প্রত্যেক পূর্ণিমার রাতে লুকিয়ে লুকিয়ে নিজের বাড়ির জানলা দিয়ে চুপচাপ দেখত তাকে। বসিরহাটের কাছে জয়তীর বাবা মার বিশাল বড় মুরগি ও ছাগলের খামার আছে। কলকাতা ও বিভিন্ন জায়গায় তারা ডিম ও মাংস সাপ্লাই করে। বিশাল বড় জমি জুড়ে তাদের খামার, আর খামারের লাগোয়া একটা দুমহলা বাড়ি। রাত 12টা থেকে 12:30টার মধ্যেই প্রত্যেকবার প্রাণীটা আসে। জয়তী একবার তার বাবা মাকে খেতে বসে জিজ্ঞেস করেছিল সে প্রাণীটার ব্যাপারে। ওর বাবার কথাটা শুনে হঠাৎ হিচকি উঠে গেছিল। তিনি কোনোভাবে কথাটা কাটিয়ে দিলেন, শুধু বলেছিলেন রাতে খামারে না যেতে। খাবার টেবিল থেকে বাবা উঠে গেছিলেন, মা চুপচাপ বসে রইল। কিন্তু জয়তীর ভাই বলে উঠল, বনু, তুই জানিস ওকে মুরগি মানব কেন বলা হয়? জয়তী বলল, কারণ মুরগিদেরকে নিয়ে যায় তাই। এদিকে ওদের বাবার মুখের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। উনি ভেবেছিলেন নিজের বাচ্চাদের থেকে ব্যাপারটা লুকিয়ে রাখবেন, কিন্তু না, তার মেয়ে বুদ্ধিমতী। জয়তীর বাবা এবার জয়তীর কাছে গিয়ে বলল, মা, তোমাকে এসব কে বলল? বলেই জয়তীর মায়ের দিকে তাকায়। তিনি মাথা নাড়িয়ে জানান যে তিনি কিছুই বলেননি। জয়তী বলল, কারণ ওর আসার আগে তুমি ওই ছোট্ট ঘরটায় মুরগি রেখে আসো, আর পরের দিন ওই মুরগিগুলো ওখানে থাকে না তাই। জুলাই মাসে তুমি কালু আর ভুলু আমার দুটো প্রিয় মুরগিকে ওখানে রাখলে, পরের দিন তাদেরকে আর পাওয়া গেল না। সেপ্টেম্বরে তুমি ধবলিকে সেখানে রেখে এলে, তাকেও পাওয়া গেল না। আমি জানি মুরগি মানব ওদেরকে নিয়ে গেছে বাবা, বলো না ওদেরকে ও কোথায় নিয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেললো জয়তীর বাবা। সে জানে জয়তীর ছোটবেলা থেকেই মুরগিগুলোর প্রতি টান আছে। পশু পাখি বড় ভালোবাসে মেয়েটি, তাই প্রত্যেকবার যখন জয়তী জিজ্ঞেস করে তাকে একটাই কথা, তিনি তখন বলেন যে মুরগি মানব ওদেরকে কোনো ভালো জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, পরলোক হয়তো এই লোকের থেকে ভালোই জায়গা। কিন্তু জয়তীর বাবার মনে একটা ভয় জমে বসল, যে আজ নয়তো কাল ওর ছোটো মেয়ে হয়তো নিজের কৌতূহল সামলাতে পারবে না, রাতে খামারে যাবে, আর তারপর না, চিন্তাও করতে চাইছে না সে। খাবার টেবিলের পাশের দেওয়ালে একটা ফ্রেম করা ছবির দিকে তাকালো। সেখানে সে আর তার বউ আর তাদের প্রথম সন্তানকে কোলে নিয়ে আছে, যে কিনা এখন আর তাদের মাঝে নেই। চোখের কোণে এক ফোঁটা জল ঝিলিক দিয়ে উঠল, কিন্তু পরক্ষণে নিজের পরিবারের থেকে লুকিয়ে মুছে নিলেন সে সেটাকে। সেটাই শেষ মুরগি মানব নিয়ে কথা হলো। জয়তী চিরকালই পশুপ্রেমিক ছিল, স্কুলেও বেশি বন্ধু ছিল না তার। তার সব বন্ধুত্ব তাদের ফার্মের জন্তু জানোয়ারের সঙ্গে। জয়তীর যখন 13 বছর বয়স, সে সিদ্ধান্ত নেয় যে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে যাবে। ওর বাবা মাও ঘাবড়ে গেছিল যখন জয়তী নিজের প্রিয় চিলি চিকেন খেতে মানা করে দেয়। মা তো মারাত্মক রেগে গেছিল, সে তো প্রথম কিছু দিন স্যালাড ছাড়া কিছু দেয়নি ওকে, বলেছিল আলাদা করে একজনের জন্য রান্না করতে পারবেন না। যদিও পরে ঠিক জয়তীর জন্য আলাদা করে ভেজিটেরিয়ান খাবারই রান্না করা শুরু হলো। জয়তী নিজে বেশিরভাগ সময় স্কুলে নয়তো ফার্মে মুরগি ও ছাগলদের মাঝেই কাটাত, কিন্তু মনের মাঝে সেই খামারের চারিদিকে ঘুরতে থাকা সেই কালো ছায়ামূর্তিকে ছেড়ে ফেলতে পারল না। যেন এই মুরগির খামারের গভীরে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য। রোজ পূর্ণিমার রাতে নিজের দোতলার ঘরের জানলা দিয়ে সে দেখত, ঝড় জল যাই হোক, প্রত্যেক পূর্ণিমার রাতে সেই ছায়ামূর্তিকে দেখতে পেত খামারে। আর এক এক করে জয়তীর প্রিয় মুরগিগুলো খামার থেকে উধাও হয়ে যেত। জয়তী এরকম আর সহ্য করতে পারছিল না,
এসব থামাতেই হবে, এই ভেবে মনে মনে একটা পরিকল্পনা করল সে। নভেম্বর মাস সবে শুরু হয়েছিল, উত্তরের হাওয়া বয়ে যাচ্ছিল তাদের ফার্মের ফাঁকা মাঠটি, পরিষ্কার আকাশ আর তাতে গোল থালার মতো চাঁদ। জয়তীর মনে প্রতিহিংসা আর কৌতূহল মেশানো একটা ভাব। ওর বাবা ওকে ছোটবেলায় বোঝাতো কোনো ভালো জায়গায় মুরগিগুলো চায়, কিন্তু এখন সে বড় হয়েছে, 15 বছর বয়স হলে অনেক কিছুই জীবন বুঝতে শিখিয়ে দেয়, তার মধ্যে একটা হলো মৃত্যু আর পরলোকের ব্যাপারে। কিন্তু এসবের সাথেই আছে সাহস ও কৌতূহল, যা জয়তীকে এই পরিকল্পনা নিয়ে এগুনোর জন্য সাহায্য করছিল। না, জয়তী ততটা বোকা ছিল না যে সোজাসুজি মুরগি মানবের সামনে চলে যাবে। সে অনুমান করেছে যে সেটা বিপজ্জনক হতে পারে, তার বদলে সে লুকিয়ে তার উপর নজর রাখবে। মনে মনে সে কী ঘটতে পারে সেগুলো সাজিয়ে নিচ্ছিল। সেই রাতে মুরগি মানবের আসতে দেরি হলো, পাক্কা 7 মিনিট দেরি, এরও তো আগে কখনো করেনি। অন্ধকারের থেকে বেরিয়ে এলো সেই মূর্তিটা, হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ফাঁকা মাঠটা পার করে সে ঢুকে গেল খামারের মধ্যে। এই প্রথমবার জয়তী মুরগি মানবকে কাছ থেকে দেখল। সরু রোগা লিকলিকে দেহ, কিন্তু পেট আর কোমরের কাছটা যেন একটু খোলা, মাথাটা মাত্রা অতিরিক্ত গোলাকার। এরকম কোনো মানুষের দেহ হয় বলে ও দেখেনি। চুপচাপ বসে থাকলো সে ঝোপের আড়ালে, মুরগি মানবের বেরোনোর অপেক্ষায়। একটা ভয় যেন ঘিরে ধরছিল জয়তী, কিন্তু না, সেই অবলা প্রাণীগুলোর জন্য তাকে এটা করতেই হবে। সে পকেট থেকে টর্চটা বার করে সামনে থাকতেই দেখে মুরগি মানব আর সেখানে নেই। মনের মধ্যে একটা চিন্তা এসে ধাক্কা মারল, যদি ও এখন জয়তীর পেছনে দাঁড়িয়ে থাকে অপেক্ষায় যে জয়তী পেছন ঘুরবে আর তাকে সেই শান্তির জায়গায় পৌঁছে দেবে। নিজের ভয়কে গিলে নিয়ে আস্তে আস্তে মাঠের পাশ দিয়ে হাঁটতে থাকলো। ধীরে ধীরে মাঠের শেষের দিকে দেওয়াল ঘেঁষে হাঁটতে লাগলো কাদামাটি দিয়ে। ধীরে ধীরে যখন কাছে এসে পৌঁছালো খামার ঘরে, একটা কোণ ঘেঁষে সে দাঁড়িয়ে পড়ল, যাতে মুরগি মানব ওকে দেখলেও পিছন ঘুরে পালাতে পারে। মুরগি মানবকে সে আবার দেখতে পেল। ওর দেহের প্রত্যেকটা অংশই যেন কেমন অদ্ভুত ধরনের, তার ওপর রাস্তার ডাস্টবিন খুঁটে খাওয়া পাগলদের মতো একটা ছেঁড়া ময়লা জামা আর একটা নোংরা প্যান্ট পরেছিল। ওর সারা জামা কাপড়ে মুরগির পালকে ভর্তি। না, হাতে কোনো ঝুড়ি বা বাক্স নেই। তবে মুরগিগুলো গেল কোথায়? ও কি ওগুলোকে ভেতরেই মেরে ফেলেছে? ধীরে ধীরে সেই অবয়বটা মিলিয়ে গেল অন্ধকারে। জয়তী দৌড়ে গিয়ে ঢুকলো খামারের পাশের ঘরে, যেখান থেকে মুরগি বাদক বেরিয়ে এসেছিল। তার মাথায় তখন তার প্রিয় মুরগিগুলোর কথা আসলো। ঘরে ঢুকতেই দেখে পুরো ঘর ভেসে যাচ্ছে রক্তে। কোনো পালক নেই, কোনো মুরগি নেই, কিন্তু লাল রক্ত। তার বুঝতে বেশি সময় লাগলো না, রক্তগুলো তার প্রিয় পাখিদেরই। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তার। তখনই চোখের একটা কোণে একটা আলো এসে ছিলিক খেলল। তাদের বাড়ির রান্নাঘরের আলোটা জ্বলে উঠেছে। জয়তী ফিরে গেল নিজের ঘরের দিকে। জয়তীর বাবা মাঝরাতে লুকিয়ে লুকিয়ে ফ্রিজে রাখা মিষ্টিগুলো খেতে গেছিল। তখনই নিজের পিছনে নিজের মেয়েকে দেখে ধরা পড়ে যাওয়া অপরাধীর মতো মিষ্টির কৌটোটা লোকানোর চেষ্টা করল। কিন্তু তখনই ওনার মনে পড়ল যে আজ তো পূর্ণিমা, কোনো কারণে জয়তী বাইরে যায়নি তো? জয়তী আগত স্বরে জিজ্ঞেস করে, মুরগিগুলোর কি হয় বাবা, যেগুলো তুমি ওই ঘরে রেখে আসো? কিছুক্ষণ থেমে কান্না ভেজা গলায় বলল, পুরো ঘরময় রক্ত ছিল বাবা, শুধু রক্ত। জয়তীর বাবা মুখ নামিয়ে বলল, যাও ঘুমিয়ে পড়ো, এরপর সব নিয়ে আর কথা হবে না। কিন্তু জয়তী এবার চেঁচিয়ে উঠল, না বাবা জবাব দাও, আজ আর কিছু লুকিও না। তখনই হঠাৎ খাবার টেবিলের পাশে ছোলানো ছবিটা খসে পড়ল মাটিতে। জয়তীর বাবা গিয়ে ঝুঁকে পড়ল সেটাকে তোলার জন্য। ওনার চোখেও কষ্ট দেখা দিল। জয়তী ঝুঁকে পড়ে 2-3 বার বাবা বাবা বলে ডাকল, তারপর নরম কণ্ঠে বলল, বাবা। বাবা আমি জানি তুমি তন্ময়ের ব্যাপারে কথা বলতে চাও না, কিন্তু। কিছুক্ষণ থেমে থাকলো সে। জয়তীর বাবার মুখে একটা কষ্টের ছাপ। যখনই আমি বা দাদা তোমাকে তন্ময়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে গেছি, তুমি আমাদের চুপ করিয়ে দিয়েছো। আচ্ছা বাবা সত্যি করে বলবে, ওর মৃত্যু
এসবে কি মুরগি মানবের সাথে জড়িত? জয়তির বাবার চোয়াল শক্ত হয়ে গিয়েছিল, মুখে এখন এক গম্ভীর ভাব। কিছুক্ষণ দুজনেই চুপ, কোনো কথা নেই। অনেক রাত হয়েছে, এবার শুতে যাও, এই অবধি বলে উনি চলে গেলেন। এর কিছু সময় পর অবধি জয়তী আর তার বাবার মাঝে বিশেষ কোনো কথা হয়নি। খাবার টেবিলে বসেও একে অপরের দিকে দুজনে তাকাতও না। বাড়ির সবাই সেটা লক্ষ্য করেছিল। ডিসেম্বর মাস এসে গেছিল। শীতকালের বিকেলে চঞ্চল বাড়ির বড় ছেলে আর জয়তী মাঠের পাশে নদীর ধারে দিয়ে হাঁটতে বেরোত। চঞ্চল ছিল বাড়ির বড় ছেলে, জয়তী তাকে খুব সম্মান করত। চঞ্চলের কাছে সে সব কথা খুলে বলতে পারত, কিন্তু শুধু তন্ময়ের ব্যাপার ছাড়া। কিন্তু সেদিন বিকেলে হাঁটার সময় জয়তী চঞ্চলকে তন্ময়ের ব্যাপারে জিজ্ঞেস করতে সে বলল, সে খেয়ে নিয়েছে। জয়তী একটু আশ্চর্য হয়ে বলল, কি খেয়ে নিয়েছে, কাকে খেয়ে নিয়েছে? চঞ্চল হাসতে হাসতে বলল, আরে মুরগি মানব, তোর মুরগিগুলোকে খেয়ে নিয়েছে। চঞ্চল মজার ছলে বললেও জয়তীর চোখের সামনে ভেসে এলো সেই রক্তাক্ত ঘরটার ছবি, সেই অদ্ভুত আকৃতির জীব যা কিনা প্রতি পূর্ণিমায় তাদের খামারে আসে। জয়তীর ঘটনাটা ভেবেও বমি পেল, কিন্তু নিজেকে সামলে নিয়ে সে জিজ্ঞেস করল, কেন কেন খেয়েছে? নিজের চোখের জলগুলো সে আটকে রাখছিল। সে কল্পনাও করতে চাইছিল না সেই মোটা জীবটা তার প্রিয় বন্ধুগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। চঞ্চল তখন আকাশের দিকে তাকানো, ধীরে ধীরে তারা দেখা যেতে শুরু করেছিল আকাশে। সেদিন রাতে জয়তীকে খামারে যেতে দেখেছিল। তার বাবার আর জয়তীর কথোপকথন সেও শুনেছিল। সে জানত চুপ করে থাকলে মেয়েটা হয়তো আবার ঝামেলা করবে, তাই একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভয় পাবি না তো? জয়তী নিজের দাদার দিকে তাকিয়ে মাথা নাড়ল। চঞ্চলের মুখে একটা ভাবলেশহীন অবস্থা ফুটে উঠল। সে বলা শুরু করল, যখন আমি ছোট ছিলাম, তুই তখনও জন্ম আসিনি, বাবা মুরগি মানবের সাথে একটা চুক্তি করেছিল। জয়তী ধ্যান দিয়ে শুনতে আরম্ভ করল। বাবার মুরগির আর ডিমের ব্যবসা ভালো চলছিল না, মুরগিগুলোও অসুস্থ জন্মাচ্ছিল। এখানকার জলে নাকি কিছু সমস্যা ছিল, টাকা পয়সাও ছিল না, একেবারে রাস্তায় নামার মতো অবস্থা। তো এক রাত্রিবেলায় একটা অদ্ভুত দেখতে লোক আসলো আমাদের বাড়িতে। বাবা তখন এমন অবস্থা যে খামার বেচে দেবে ভাবছিলেন। কিভাবে জানি না সেই লোকটা জানতো আমাদের অবস্থাটা কি। ও বুঝেছিল যে ফার্মটা টিকবে না বেশিদিন। সে নিজের কোনো পরিচয় তেমন দেয়নি, শুধু বলেছিল সে অনেক দূর থেকে এসেছে আর সে একটা ব্যবসা করতে চায়। আশেপাশের অন্য দোকান ও চাষিদের কাছে গেছে, কিন্তু কেউই এরম বিদঘুটে দেখতে মানুষের সাথে কোনো ব্যবসা করতে চাইছিল না। লোকটা খুবই খিদে পেত, আর তাই বাবা তাকে মুরগি খাওয়ানো শুরু করলো, তাই তো? আরে বোন আমার, আমাকে পুরো তো করতে দে গল্পটা। হ্যাঁ, তো লোকটা বলল যে ওর একটা ক্ষমতা আছে, ওকে যদি প্রত্যেক পূর্ণিমার রাতে তিনটে করে মুরগি দেওয়া হয়, ও নিজের ক্ষমতা দিয়ে আমাদের ব্যবসা বাঁচিয়ে নেবে। কিছুক্ষণ থেমে চঞ্চল আবার বলল, আর কাজ করে গেল? ওর কথায় কাজ হয়ে গেল, ব্যবসা দাঁড়িয়ে গেল, বাবা খদ্দের পেতে লাগলো, অর্ডার আসতে শুরু করলো, বাবা পাশের জমি কিনে খামার করলো, আমাদের বাড়ি ঘর করলো, আর নিজের কথা মতো প্রত্যেক পূর্ণিমায় তিনটে করে মুরগি রেখে দিত। আচ্ছা আচ্ছা, তাহলে কি ও মুরগিগুলোকে গোটা খেয়ে নেয়, জীবিত অবস্থাতেই খেয়ে নেয় নাকি? একের পর এক প্রশ্ন ছুটে এলো জয়তীর কাছ থেকে। চঞ্চল শান্ত গলায় বলল, সেটা জানি না, কিন্তু ওকে তিনটে মুরগি দিতে হবে, এইটুকুনিই জানি। যদি না দিই আমাদের ওপর কোনো অবমঙ্গল হবে। জয়তী রাগত স্বরে, না এটা ঠিক না, সত্যিটা বলো, পুরো ব্যাপারটা বলছো না, আমার খারাপ লাগছে, তুমি জানো কিন্তু আমি জানি না, মিসদাও কি ব্যাপারটা জানে? না রবি, আর তোকে কিছু বলা হয়নি, আমিও জানি, কারণ আমি এগুলো হতে দেখেছি। চঞ্চল আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে হাঁটা লাগালো। জয়তী বুঝতে পারছিল
ওদের দাদা তন্ময়ের মৃত্যু কোনো না কোনোভাবে এসবের সাথে জড়িত। জয়তী এবার একটা পরিকল্পনা করল। সে পরের পূর্ণিমায় যখন তার বাবা ওই ঘরটায় মুরগিগুলোকে রেখে আসবে, তখন সে গিয়ে তাদের নিয়ে পালিয়ে আসবে। মুরগিমানব এসে যখন দেখবে কোনো মুরগি নেই, সে তখন বুঝবে যে চুক্তি ভেঙে গেছে, আর সে কখনো আর ফিরে আসবে না। বাবার ব্যবসায় যা লোকসান তা বাবাকে সামলাতে হবে, কিন্তু মুরগিগুলোর প্রাণ বেঁচে যাবে। এই ভেবে সে পরের পূর্ণিমার জন্য অপেক্ষা শুরু করল। আজকের গল্প এখানেই শেষ হচ্ছে। গল্পের বাকি অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। ধন্যবাদ।